আমি এখন এর ভিতর দিকটাতে রয়েছি এবং এদিকটাতে দেখছি সিঁড়িটা ভাঙা আছে, যার জন্য এদিকটা দিয়ে উপরে ওঠা যাচ্ছে না। ইতিহাসকে ছুঁয়ে দেখা যেন এক স্বপ্নের মতো, মনে হয় যেন পৌঁছে গেছি সেই অতীতে। এটা সেই গোপন সুড়ঙ্গ যেটার মধ্যে দিয়ে একটা চোরা পথ পৌঁছে গেছে ইছামতির ওপার পর্যন্ত। অবশ্য পথটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। নীলকুঠি, নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী। মন এক লহমায় ছুটে যেতে চাই ছোটবেলায় ইতিহাস বইতে পড়া নীল বিদ্রোহের কারণ খুঁজতে। মনে পড়ে যায় দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাসের কথা। ইংরেজ আমলের সেই নীলকুঠিগুলির বেশিরভাগই আজ কালের গর্ভে বিলীন হয়ে গেলেও এখনও অস্তিত্ব জানান দিচ্ছে এদের মধ্যে বেশ কয়েকটি। সেরকমই এক নীলকুঠির সন্ধানে আজ যাব উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত মঙ্গলগঞ্জে। যাত্রাপথের শেষ অংশের অবস্থা একেবারেই বেহাল। ইট পাতা এবড়ো খেবড়ো পথে প্রচণ্ড ঝাঁকুনি খেতে খেতে শেষ অংশটি সফর করতে হল। আজ এসেছি বনগাঁ মহকুমার অন্তর্গত মঙ্গলগঞ্জে, এই সেই বিখ্যাত নীলকুঠি। দেখা যাচ্ছে ব্রিটিশ আমলের অত্যাচারের স্মৃতি হিসাবে এখনো রয়েছে এই সেই বিখ্যাত নীলকুঠি। এই নীলকুঠির ইতিহাস জানতে গেলে পিছিয়ে যেতে হবে অনেকটাই, আর এই ইতিহাসের উত্থান পতনের সাক্ষী এই ইছামতি। ইছামতি থেকেই এই কাহিনীর সূচনা। স্থানীয় লোককথা অনুযায়ী এই নীলকুঠিটি পূর্বে ছিল এক প্রাচীন জমিদার বাড়ি। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে রামচন্দ্র আঁস ঢাকার বিক্রমপুর পরগনার রাঢ় খাল থেকে নৌবহর নিয়ে একদিন নোঙর করেছিলেন এই ইছামতির পাড়ে। পরবর্তীকালে জমিদার লক্ষণচন্দ্র তার বাবা মঙ্গলচন্দ্র আশের নামে স্থানটির নামকরণ করেন মঙ্গলগঞ্জ। অতীত গুরুত্বে এ এক অন্যতম নদীবন্দর হয়ে উঠেছিল
আঁশ বংশের বাণিজ্য গরিমা। ১৯ শতকের মধ্যভাগ পর্যন্ত মঙ্গলগঞ্জ ছিল এক সমৃদ্ধশালী জনপদ। চারিদিকে বড় বড় নানা গাছের জঙ্গলে দিগন্ত দেখা যায় না, এরই মাঝখানে ইংরাজি ইউ আকৃতির ইছামতি ঘেরা বিস্তীর্ণ উঁচু 65.5 একর জমি জুড়ে আঁশ জমিদারির অংশ, আর বিশাল উঠোনের মাঝখানে দোতলা দীর্ঘ প্রাসাদ। আবার অন্য মতানুযায়ী গোবরডাঙ্গার জমিদার লক্ষণচন্দ্র আইচ যেন ধীরে ধীরে কঙ্কালসার চেহারায় পরিণত হচ্ছে একসময়ের জমিদারদের দাপিয়ে বেড়ানো এই প্রাসাদটিতে। কিন্তু বর্তমানে প্রাসাদটির একটি অংশ সংস্কার করে সেখানে স্থাপন করা হয়েছে মঙ্গলগঞ্জ ডাকঘর। এই প্রাসাদটির গায়েই পরবর্তীকালে বানানো হয়েছে মঙ্গলগঞ্জ ফ্রি প্রাইমারি স্কুল। পরবর্তীকালে ইংরেজদের দাপটে এই জমিদারি হাতছাড়া হয়ে যায় এবং দখল করে নেয় নীলকর সাহেবরা। একদা জমিদারির এই বাড়িটিকে নীলকর সাহেবরা রূপান্তরিত করে ইংরেজ অত্যাচারের প্রতীক নীলকুঠিতে, যেখানে অসহায় কৃষকদের বন্দি করে রাখা হতো, অত্যাচার করা হতো। সেই অত্যাচারের কাহিনী ছত্রে ছত্রে ধরে রেখেছে বাড়িটি। একদা গরিমা একসময় হয়ে ওঠে অত্যাচারের প্রতীক।
হারায় নীলকুঠি, অবসান ঘটে এক দীর্ঘ ইতিহাসের। ইছামতি সবটাই জানে, কারণ সে এই প্রাসাদের জন্ম থেকে এই প্রাসাদকে চেনে। প্রতিটা কাহিনী যেন সে বুকের ভেতরে নিয়ে রেখেছে। হয়তো একদিন সবটাই বলে দেবে মানুষকে, জগৎকে, সময়কে, সবাইকে। সে জমিদারি আমলেই হোক বা নীলকর আমলে, একসময় মঙ্গলগঞ্জের এই বন্দরের খ্যাতি ছিল বহুদূর বিস্তৃত। বনগার মতিগঞ্জ থেকে এই মঙ্গলগঞ্জ ঘাট পর্যন্ত জলপথে নিয়মিত চলত বড় বড় নৌকা, ভিড়ত বড় বড় বাণিজ্য নৌকা। কিন্তু সেসবই আজ ইতিহাস। সেই ইতিহাসকে সাক্ষী করে আজও বয়ে চলেছে ইছামতি, বয়ে নিয়ে চলেছে বহু গোপন করে রাখা ইতিহাস। একদিন হয়তো আমরা সবটাই জানতে পারবো, সবটাই ভেসে উঠবে আমাদের সামনে, হয়তো ইছামতিই বলে দেবে আমাদেরকে সবটাই। নমস্কার।